فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যার রহমতের দ্বারাই আমরা এশার সালাতের পরে এই মজলিসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলেই আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরেই তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বলেন, মমিনগণ সফল হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয়, যারা যাকাতের পথে লিপ্ত থাকে এবং যারা নিজেদের জৈনঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলেও তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে, এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজসমূহের হেফাজত করে তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1-11। আজকের আলোচ্য বিষয় যেটা আপনাদের সামনে করতে যাচ্ছি, সেটা আপনারা যে আমি কোরআন থেকে যে বঙ্গানুবাদটা আপনাদেরকে শোনালাম সূরা মুমিনুন থেকে 1-11 আয়াত পর্যন্ত, সেই আয়াতগুলো থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয়বস্তুটা আমি কি সিলেক্ট করেছি। আপনাদের সামনে যে বিষয়বস্তুটা সিলেক্ট করেছি আজকে বলবো ভেবেছি, আল্লাহ তৌফিক দেন, সেটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে মুমিন সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। মুমিন শব্দটি আরবি শব্দ থেকে উদ্ভূত, এর আবিধানিক অর্থ যে বিশ্বাস করে, যে স্বীকৃতি দেয় বা স্বীকার করে। পারিভাষিক অর্থ আন্তরিক বিশ্বাস স্থাপনকারী। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ হেদায়েত নিয়ে এসেছেন, তাকে অন্তর থেকে সত্য হিসাবে গ্রহণ করা, মুখের স্বীকৃতি দেওয়া এবং সে অনুযায়ী কাজ করাকে ঈমান বলা হয়। আর সে এই ঈমানের ঘোষণা দেয় সেই মুমিন। আল্লাহ তাআলা একক সত্তা, তার রসুল, ফেরেশতা, কিতাব, আখিরাত এবং তাকদীরের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপনকারীকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুমিন বলা হয়। আমরা মুমিনের সংজ্ঞাটা এখানে পেলাম, কিন্তু ভিতরে একটা গল্প ঢুকে রয়েছে, সেটা হচ্ছে প্রথমে কিন্তু ঈমানের অংশটা এসেছে। অর্থাৎ মুমিন হওয়ার জন্য ঈমান খুবই জরুরি, মুমিন হতে গেলে ঈমান থাকা জরুরি। যেমন একটা ফুল, যদি ফুলের শুধু ফুলটার সৌন্দর্যটা আপনি উপভোগ করেন আর সেই ফুলের যদি গন্ধ না থাকে বা সেন না থাকে, তাহলে সেই ফুলের সেরকম মর্যাদা থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ফুলের সেন্ট না থাকে বা সুগন্ধ না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই সৌন্দর্যের মর্যাদা থাকে না। দূর থেকে সৌন্দর্যের মর্যাদা থাকলেও কাছে গিয়ে সেই সৌন্দর্যের মর্যাদাটা আর থাকে না। কিন্তু যদিও বা দূর থেকে দেখতে সেই ফুলটা ভালো লাগছিল, কিন্তু কাছে গিয়ে সে যেহেতু সেই ফুলটার কোনো সুগন্ধ নেই, সেহেতু কোনোরকম সেই ফুলটার মর্যাদা থাকে না। এইখানেও আপনার সেটাই হচ্ছে, এই ক্ষেত্রেও সেটাই হচ্ছে যে আপনাকে মুমিন হতে গেলে আপনার ঈমান থাকতেই হবে, আপনার ঈমান শক্ত হতেই হবে। আমরা মুমিনের সংজ্ঞা ইনশাআল্লাহ সবাই বুঝতে পারলাম। আপনাদের সামনে যে বক্তব্যটি আমি দিব ভেবেছি, সেটি আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। ভাইজান, প্রিয় ভাইরা, আপনারা সুন্দরভাবে সেটা শ্রবণ করার চেষ্টা করবেন এবং শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা প্রকৃত মুমিন, প্রথম বিভাগটা করেছি, যারা প্রকৃত মুমিন
আল্লাহ এ ব্যাপারে কি বলছেন। মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি, আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে, এরাই সত্যনিষ্ঠ। সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 15। আপনারা এখান থেকে বুঝতে পারলেন কি বলেন, আল্লাহ তার রসুলের প্রতি ইমান এনেছে এবং তারপরে তাদের প্রতি কোনো রকম সন্দেহ পোষণ করেনি। আমরা এই আমাদের এলাকায় দেখতে পাবো অনেক ভাই আছে, অনেক বন্ধু আছে, অনেক বাবাজি আছে, যাদের চিন্তাধারা এরকম যে আরে দেখা যাবে, মরার পর দেখা যাবে। এই কথাটার মধ্যে কি বুঝতে পারেন আপনারা? আমি তো মনে করছি ওদের মধ্যে সন্দেহ আছে। ইসলামকে বিশ্বাস করে তারপরে এ ধরনের মুখ থেকে কথা বের হয়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে সন্দেহ আছে, কোনো রূপ না কোনো রূপ তো সন্দেহ আছেই। তাহলে এই সন্দেহ পোষণ করে কেউ নিজেকে মুমিন বলতে পারে না, সন্দেহ পোষণ করে কেউ নিজেকে মুমিন বলতে পারে না। আল্লাহ আবার বলছেন, মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ হয়, স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপরেই ভরসা করে। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2। এখানে আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। আজকে আমাদের আয়াতসমূহ মাগরিব সালাতের সময় আমরা শুনতে পাই, এশার সালাতের সময় শুনতে পাই, ফজর সালাতের সময় শুনতে পাই, বাকি সময়গুলো হয়তো আমরা শ্রবণ করতে পারি না কানে, যেহেতু আসতে বলা হয়। তো আমরা শোনার পরেও আমাদের অন্তর কেঁপে ওঠে না। একবার ভেবে দেখি আমাদের অন্তর কেন কেঁপে ওঠে না। আর অন্তর যতক্ষণ না কাঁপবে না আপনার ঈমান ততক্ষণ না বৃদ্ধি হবে না, এটা আল্লাহ স্বয়ং বলছেন। আমাদের সামনে সূরা পাঠ হচ্ছে কিন্তু অন্তর কেঁপে উঠছে না, কেন কেঁপে উঠছে না আপনি ভালো করে ভেবে দেখুন। আমরা ভালো করে ভেবে দেখি, আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে বাড়ির কথা চিন্তা ভাবনা করি, নামাজ পড়তে এসে দোকানের কথা চিন্তা ভাবনা করি, নামাজ পড়তে এসে কত ধরনের বাজে মন্তব্য আমাদের মনের ভিতরে চলে আসে। অনেক সময় এমন হয়, ভালো করে খেয়াল করুন, যে লোক আমিন বলছে, আমি ফাতেহা সূরা বলিনি, এরকমও হয়ে যায় অনেক সময় অনেক ভাইয়ের। আমাদের অন্তর কিভাবে কাঁপবে? আমরা অন্য কিছু নিয়ে মসজিদে এসে যে আমাদেরকে সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল, বাইরের সব কিছু ভুলে যাওয়ার কথা ছিল, আল্লাহকে শুধু আল্লাহর সঙ্গে কথা বলার দরকার ছিল, সেখানে আমরা ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর সব কিছু ঢুকিয়ে দিচ্ছি, তারপরে সলাতে দাঁড়িয়ে আমাদের সামনে কোরআন তেলাওয়াত হওয়া সত্ত্বেও আমাদের হৃদয় কাঁপছে না, আমাদের হৃদয় কেঁপে উঠছে না। তাহলে একজন মুমিন ব্যক্তির হৃদয় কেঁপে উঠতে হবে, তাহলে আমরা অবশ্যই ভাববো যে আমরা ব্যবসা বাণিজ্য যেভাবেই হোক, প্রয়োজন পড়লে আমরা তালা মেরে মারে আসবো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে না সলাৎ করতে আসবো। আমার যদি অসুবিধা হয় কি আমার ভাই বসে আছে, আমার স্টাফ বসে আছে, আমার কেউ বসে আছে, তাহলে আমাকে সেইখানে কি করতে হবে, দরকার হলে শাটারটা ফেলে দরজাটা লাগিয়ে আসতে হবে, তারপরে মসজিদে প্রবেশ করতে হবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার হৃদয় সঠিক জায়গায় চলে এসেছে, সঠিক জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আরো বলছেন, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 3। আল্লাহ বলছেন, যারা সালাত কায়েম করে এবং আমি যাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে, বেশি হায়দায় করে না, তারা সালাত কায়েম করে, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে এবং বেশি হায়দায় করে না, ওর যতটা ওকে দেওয়া হয়েছে সেই জিনিসটা নিয়ে সন্তুষ্ট রয়েছে, সেই জিনিসটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, সেই হলো মুমিন, সেই ব্যক্তি হলো মুমিন। বিষয়টা ক্লিয়ার? আল্লাহ আরো বলছেন, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা সম্মানজনক রিজ। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 4। এতগুলো যে কথা বললেন, আল্লাহ আবার চ্যালেঞ্জ করছেন, আল্লাহ আবার চ্যালেঞ্জ স্বরূপ কথা বলছেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন তারাই প্রকৃত মুমিন,
তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা সম্মানজনক রিজ, এবং রিজকের ব্যবস্থাটাও সম্মানজনক রয়েছে, খুব সুন্দর রয়েছে, ভালো রয়েছে। আমরা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যটা কিভাবে জানতে পারব, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কি থেকে বুঝতে পারব, এই বিষয়টা এবার আলোচনা করব আপনাদের সামনে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের চেয়ে প্রিয় না হব। বুখারি হাদিস নম্বর প্রথম পরিচ্ছেদের 15 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষের চেয়ে প্রিয় হবে নবী। আজকে আপনি ভেবে দেখেন যে আমরা অনেক সময় ফজরের সালাতের বাহানা দিই, হয়তো বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে যে ভাই তুই নামাজ কেন পড়তে আসছিস না ফজরের সময়, তো আমরা বাহানা দিই যে আমার ছোট বাচ্চা হয়েছে তো পেছাব করতেছে তাই নামাজ পড়তে আসেনি। এরকম হয় কি হয় না, এরকম আমরা অনেকে বাহানা দিই, কোন হিসাবে এই বাহানা দিচ্ছি আমরা? আমরা নবীকে ভালোবাসি বলি, আমরা আল্লাহকে শ্রদ্ধা, আল্লাহকে মানি, তাহলে কিভাবে এটা হতে পারে, কিভাবে এটা হতে পারে? আপনার বাচ্চা পেচ্ছাপ করেছে আর আপনি তার জন্য আল্লাহকে ভুলে গেলেন, কি করে হতে পারে এটা? এটা সম্ভব নয়। নবীকে ভালোবাসি, কি করে হতে পারে এটা? নবী যে কাজ করতে বলেছেন আপনি সেই কাজ করবেন না, আপনি পেচ্ছাপের বাহানাতে আপনি ফজরের সালাত পড়বেন না, এটা কি করে হতে পারে? এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কোনো সময় এরকম হবে না, আল্লাহ এবং নবীর ঊর্ধ্বে কাউকে চাপাবে না, কাউকে চাপাবে না। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না। আল্লাহ এবং নবীর সমস্ত আদেশ পালন করার পরে এই পৃথিবীর সমস্ত কাজ করবে, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব কিছু করতে হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর সমস্ত কথা মানার পরে করতে হবে। যেভাবে সত্যিকারের মুমিন হওয়া যায়, ওইটা গেল মুমিনের বৈশিষ্ট্য। এবার আসছে যেভাবে সত্যিকারের মুমিন হওয়া যায়, আপনি সত্যিকারের মুমিন কিভাবে হবেন? আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে পরিশ্রম করেছে, এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা সম্মানজনক রিজ। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 74 আল্লাহ বলছেন, সত্যিকারের মুমিন আপনি কিভাবে হবেন, সত্যিকারের মুমিন আপনি কিভাবে হবেন? আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনাকে লোকের সহযোগিতা করতে হবে। হঠাৎ করে আপনার বাড়ির পাশে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হলো না হলো, দরকার হয়ে আপনাকে সেই অ্যাক্সিডেন্টটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আপনাকে আল্লাহর পথে পরিশ্রম বিভিন্নভাবে করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে করতে হবে। আপনাকে মুমিন হওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে আল্লাহর জন্য কাজ করতে হবে। যেটাই কাজ করবেন ভালো কাজ, সেটাই আল্লাহর জন্য হবে। যেই কাজটাই আল্লাহর উদ্দেশ্যে করবেন কি আমি এটা আল্লাহর উদ্দেশ্যে এই কাজটা করছি সেটাই ভালো কাজ, আপনি ভালো কাজটা করুন, আল্লাহ আপনাকে মুমিন ব্যক্তির সার্টিফিকেট দিবেন ইনশাআল্লাহ। মুমিন নারী পুরুষ একে অপরের সহায়ক, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সলাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে। এদের আল্লাহ শীঘ্রই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। মুমিন নারী পুরুষ একে অপরের সহায়ক, মুমিন নারী মুমিন নারীকে সহযোগিতা করবে বিভিন্নভাবে। একজন মুমিন পুরুষ একজন মুমিন পুরুষকে সহযোগিতা করবে বিভিন্নভাবে, টাকা পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, কথা দিয়ে হোক। আজকে আমরা সালাম দিতে এত কৃপণতা করি, আমরা এরকম করি, একটা মুমিনকে সামনে দেখতে পাচ্ছি, সুন্দর দাড়িওয়ালা, টাকলুর উপরে পোশাক, তারপরেও আমাদের ইচ্ছাই হয় না সালাম দেওয়ার, হয়তো ওই ভাইটাই সালাম দিক আগে, এরকম চিন্তাভাবনা আমাদের মনের ভিতরে চলে আসে। কেন আমরা নিজেকে মুমিন বলে দাবি করব আর আমরা এই চিন্তাভাবনা রাখবো? কি করে হতে পারে এটা? আমি সালাম দিয়ে দেবো ওকে, ওর অন্তর ফেটে যাবে।
আমার সঙ্গে বিবাদ আছে, আমার সঙ্গে সমস্যা আছে, কোনো কিছু দেখার নাই। এই সালামটায় আল্লাহ আমাদেরকে এত রহমত দিয়েছে, এটা কি বলবো, এ ভাষার তুলনা পাওয়া যায় না। সালামটা এত অফার আমাদের আল্লাহর তরফ থেকে এসেছে। কারো সঙ্গে সমস্যা যদি হয়ে থাকে, আপনি দেখুন একবার সালাম দিয়ে কি হচ্ছে, কি রেজাল্ট পাচ্ছেন। আজকে এইসব জিনিসগুলো আমরা করি নাই, মোটেও করার চেষ্টা করি না, মোটেও করার চেষ্টা করি না, এইসব বিষয়গুলো নিয়ে মোটেও ভাবি না। তাহলে আমাদেরকে এইসব বিষয় নিয়ে ভাবতে হবে যে আমরা মুমিন হওয়ার জন্য আমাদেরকে কতকগুলোর, আজকে ধরেন আমি আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি যে বিপদটা সাবিরউদ্দিন ভাইয়ের সামনে আলোচনা করছেন, আপনি সেই বিপদটা সাবিরউদ্দিন ভাইয়ের সঙ্গে আলোচনা করেছেন, আপনি একবারও কি সেই বিপদটা সম্বন্ধে, আপনি একবারও কি সেই বিপদটা সম্বন্ধে আল্লাহর কাছে বলেছেন? একবার ভেবে দেখুন তো, ফজরের সালাতের সামনে, ফজরের সালাতের সময় আল্লাহর কাছে কেঁদেছেন? একবার ভেবে দেখুন তো, লোকের সামনে বলছেন আমি এই বিপদে পড়েছি, এই বিপদে পড়েছি, কিন্তু খুব কম লোকে আছে নামাজ পড়ে, পাঁচক নামাজের সমস্ত প্রক্রিয়া করে চলে যায়, কিন্তু সে যে বিপদে পড়েছে সেটা ভুলে যায় এবং সেই বিষয়ে কোনো রকম গল্পই সে করে না আল্লাহর সাথে। প্রথম দরকার ছিল আল্লাহর সাথে কথা বলার, প্রথম প্রয়োজন ছিল আল্লাহর সাথে কথা বলার, যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো বিশাল বৈশিষ্ট্য। সমস্ত কাজ করার আগে আগে আল্লাহর সঙ্গে কথা বলে নেওয়া। কারেন্টের মতো কাজ করবে ইনশাআল্লাহ, কথা দিচ্ছি আমি, বাস্তব প্রমাণ দিচ্ছি আপনাকে, কারেন্টের মতো কাজ করবে, আমার বাস্তব জীবনের কথা আপনাকে বলে দিচ্ছি। আপনি যখন আল্লাহর কাছে পরামর্শ চাইবেন, পরামর্শ ভালো পাবেন, আপনাকে পরামর্শ আল্লাহ দিয়ে দিবে। আপনি যে কোনো পরামর্শ হজরের সময় চাইবেন, আপনার পরামর্শ আপনি পেয়ে যাবেন যদি সঠিক নিয়ত থাকে। তার বাস্তব প্রমাণ আমি নিজেই, এটা করে দেখবেন আল্লাহ প্রত্যেকটা কথা শুনে, মানুষের অবশ্যই শুনবে। আপনি চেয়ে দেখবেন আমরা চাইতে জানি না, আল্লাহ দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। মুমিন যেভাবে প্রশান্তি লাভ করে, যারা ঈমান আনে, প্রশান্তি মানে বুঝতে পারলেন তো, শান্তি লাভ করে। মুমিন কিভাবে শান্তি লাভ করবে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। আল্লাহ চ্যালেঞ্জ করছেন আয়াতের মধ্যে, সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28 মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। দ্বিতীয়বার রিপিট করছে কথাটা, এখানে বলতে চাইছেন যে আল্লাহর স্মরণ দ্বারাই তোমার অন্তরটা প্রশান্তি লাভ করবে। একটু ভেবে দেখুন আপনারা, ঠিক বুঝতে পেরে যাবেন। দুপুরের সময় বা আসরের আগে ক্লান্তি ভাব, মনোভাবাপূর্ণ শরীর বা বিভিন্ন চিন্তা ভাবনা, কোনো বাড়ির প্রবলেম বা ব্যবসার প্রবলেম বা স্বামী স্ত্রীর কোনো প্রবলেম, বিভিন্ন প্রবলেমের জন্য আপনার মনটা একটু কেমন যেন হয়ে আছে। আচ্ছা ভেবে দেখুন তো, উজু করার পরে, সলাত আদায় করার পরে সেই আগের মুহূর্তটা থাকে কি? আমার তো মনে হয় না থাকবে, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, থাকতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। থাকতে পারে না, আপনার সলাৎ আদায় করার পরে আপনার অন্তর শান্তি লাভ পাবেই পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুমিনরা যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, মুমিনরা যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, এক কথায় মুমিন কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে? মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদের বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহ নিকটই প্রত্যাবর্তন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 28। এখানে আল্লাহ বলছেন মুমিনরা বন্ধুত্ব করবে মুমিনদের সাথে। এখানে আপনি এখানে আয়াতটাকে ভালোভাবে বোঝার বিষয় রয়েছে, এখানে অন্তরে কিছু কথা রয়েছে, কিন্তু এখানে আল্লাহ আবার একটা কথা বলে রেখেছেন
তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা না থাকে, ভয়ের আশঙ্কা থাকে, বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে হবে। এখানে বন্ধু আপনাকে মুমিনের একটা মুমিন বন্ধু বানাতে বলছে শুধু মুমিনদেরকে, মুমিনদের সাথেই, কাফেরদের সাথে নয়। কিন্তু আপনি দিন প্রচার কিভাবে করবেন? আপনি যদি শুধু মুমিন মুমিনেই বন্ধুত্ব থাকবেন, দিন প্রচার কিভাবে করবেন? বন্ধু আলাদা জিনিস, সম্পর্ক আলাদা জিনিস। আপনি বক্তব্যের ভুল বুঝবেন না, বন্ধু আলাদা জিনিস, সম্পর্ক আলাদা জিনিস, বন্ধুটা সম্পূর্ণ আলাদা জিনিস। বন্ধু মানে এখানে একদম সব থেকে কাছের, সব থেকে অন্তরের ভিতরের, যার সাথে কথা বলা যায়। আপনি সম্পর্ক সমস্ত ব্যক্তিত্বের সাথে রাখুন, সমস্ত লোকের সাথে রাখুন, বন্ধু সবার সাথে রাখা আপনার মতো মুমিনের উচিত হবে না। বন্ধু সবার সাথে রাখা আপনার মতো মুমিনের উচিত হবে না, কারণ শয়তান সর্বদাই রগে রগে রয়েছে, আপনাকে কখন যে তার মতো করে দিবে বলাই খুব মুশকিল। আমাদের দুর্বল ইমানের মানুষ আমরা, এ বিষয়ে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুমিনরা পরস্পর ভাই ভাই, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সূরা হুজরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 10। আজকে বলছে আল্লাহ বলছে, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। আজকে মীমাংসা তো দূরের কথা, কারো সঙ্গে কারো ঝগড়া যদি আমরা দেখতে পাই, তাহলে এমনভাবে কটুক্তি করে করে অন্য জায়গায় গল্প বা বদনাম বা গীবত যাই বলুন না কেন, আমরা করার চেষ্টা করি, করি আমরা, কিন্তু সেই ভাইটার মীমাংসাটা করে দিতে পারতাম, আমরা চেষ্টা করলে করে দিতে পারতাম। ওই ভাইটার সঙ্গে ওই ভাইটার সম্পর্ক খারাপ হয়েছে, একটু কি যেভাবে হোক একটু জোড়া লাগিয়ে দেওয়া দরকার, কিন্তু আমরা সেটা করি না। আমরা আরও সেই কেসটাকে আরও এমনভাবে বড় করি, ওকে একটু হালকা করে পিন মারি, একে একটু হালকা করে পিন মারি, সেই ছোট্ট জিনিসটাকে আরও বড় আকার করে সেটাকে খারাপ জায়গায় পৌঁছে দিই। আল্লাহ নিষেধ করছেন সেটা, একটা মুমিনের সেটা পরিচয় হতে পারে না। একটা মুমিন শুধু মুমিনদের সম্পর্ককে জোড়া লাগাবে, একটা মুমিন মুমিনের সম্পর্ককে জোড়া লাগাবে, এটাই তাদের কাজ, এটাই হবে একজন মুমিনের বৈশিষ্ট্য। হে ইমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম, আর কোন নারী যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, এবং তোমরা একে অপরের মন্দ উপনামে ডেকো না, ইমানের পর মন্দ নাম কতই নিকৃষ্ট, আর যারা তৌবা করে না তারাই তো জালিম। সূরা হুজরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 11। এখানে আল্লাহ বলছেন, কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে বিদ্রুপ রূপে ডেকো না। আজকে আমরা সম্প্রদায় তো দূরের কথা, মানে হয়তো এরকম আছে, আনসারি আছে কেউ, মানে জোলা, বা কেউ চাষা আছে, কেউ খোট্টা আছে, আমরা বিভিন্ন জাতকে, বিভিন্ন কাউকে কাউকে ছোট ছোট জাত, মানে ছোটভাবে ভাবনা চিন্তা করি, এইসব আল্লাহ নিষেধ করছেন। কার মধ্যে যে মুমিন ঢুকে আছে, কে যে মুমিন আল্লাহ ভালো জানেন, আর কোন কার ভিতর থেকে, কোন সম্প্রদায়ের ভিতর থেকে যে জান্নাত যাবে, কে যে জান্নাত যাবে, সেটা আল্লাহর দয়া ছাড়া সম্ভবই নয়। আমরা কাউকে বিদ্রুপ করতে পারি না। দেখা গেল যে যার সম্বন্ধে আল্লাহ বলছেন, সেই বিদ্রুপ, যার সম্বন্ধে বিদ্রুপ করা হচ্ছে, তোমার থেকে সে উত্তম হতে পারে, তোমার থেকে সে ভালো হতে পারে। তারপরে কিন্তু সম্প্রদায়ের পরে কিন্তু আল্লাহ এখানে কোনো পুরুষের কথা বলেনি, ডাইরেক্ট নারীর কথা বলে দিয়েছেন। সম্প্রদায়ের কথা বলে কথাটা আরেকটা আপনারা দেখেছেন কিনা, কোন সম্প্রদায় অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, সেটা বলার পরে আবার নারীদের কথা বলে দিয়েছেন। এর মানে এই বিষয়টা, নারীদের, নারীরা যে একে অপরের বদনাম করে, এই বিষয়টা কিন্তু খুবই জটিল। আপনাদের সকলকে বলবো, আপনারা প্রত্যেকেই বাড়িকে বুঝা, বাড়িতে বুঝাবেন স্ত্রী বোন মা। আমি দেখি, আমার বাড়িতেও দেখি যে আমার কাকির বদনাম আমার মা করছে, হয়তো আমার মায়ের বদনাম আমার স্ত্রী করছে, আর কারো বদনাম সবসময় লাগাই আছে, কার না কারো বদনাম চলছে, বাড়ি ঢুকলেই বদনাম চলছে।
হ্যাঁ এই সব জায়গাগুলো থেকে একটু খোঁটা মারতে হবে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে আস্তে 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 আস্তে, হঠাৎ করে হবে না ভাইজান, আস্তে আস্তে সেই সব জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বলছেন সম্প্রদায়ের পরে, সম্প্রদায়ের পরে নারীর কথা তুলে ধরেছেন, এর মানে এই এই বিষয়টা খুবই জটিল, আমাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করতেই হবে। তারপরে আল্লাহ আবার বলছেন যে মন্দ মন্দ উপনামে ডেকো না, মন্দ উপনামে ডেকো না। কতক্ষণ আছে? মন্দ উপনামে ডেকো না। আজকে নাম কত সুন্দর আছে, শফিউর রহমান, একটা ছেলের নাম শফিউর রহমান, আমার বাড়ির সামনেই বাড়ি, নাম কি জানেন? হাগু। নাম ওর হাগু, নাম হলো কোনো অত সুন্দর নাম, নাম হাগু, শফিউর রহমান নাম। কেউ কি দেখতে কালো আছে, হয়তো নাম অন্য আছে, নাম কালু। এইসব নামে মন্দ উপনামে রাখতে আল্লাহ নিষেধ করছেন। এসব আল্লাহ বলছেন ইমানের পর মন্দ নাম কতই নিকৃষ্ট, আর যারা তৌবা করে না তারাই তো জালিম, আর এইসব থেকে যারা তৌবা করে না তারা কিন্তু জালিম। তো আমরা মন্দ নামে ডাকার চেষ্টা করব না, কারোর যদি নাম জানি যে এই এই নামটা মানে শোভা দিচ্ছে না, তাকে জিজ্ঞেস করো ভাই তোমার নামটা কি, তোমার আসল নামটা কি, আপনি দেখবেন তার আসল নাম আছে, ভালো নাম আছে, খুব সুন্দর নাম আছে, আপনি চেষ্টা করবেন সেটাই বলার, আস্তে আস্তে সেটা প্রচার হওয়ার চেষ্টা করবে, আপনি বলবেন আর কেউ বলবে, এরকম করে প্রচার হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। টাইম তো অল্প, খুব বিষয়গুলো অনেক ছিল। যেভাবে ইমানের পূর্ণতা লাভ করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে যে ব্যক্তি ইমানের পূর্ণতা লাভ করেছে, যে নৈতিক চরিত্রের দিক থেকে তাদের মধ্যে সর্বোত্তম, আবু দাউদ হাদিস নম্বর 4682। আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে যে ব্যক্তি ইমানের পূর্ণতা লাভ করেছে, যার মধ্যে ইমান রয়েছে, যে নৈতিক ইমান রয়েছে মানে যার মধ্যে ইমান থাকবে, তার নৈতিক চরিত্রটা ভালো হবে। নৈতিক চরিত্র মানে কেমন? নৈতিক চরিত্র মানে কেমন? নৈতিক চরিত্র আপনি বুঝতে পারবেন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি একটু উদাহরণ দিয়ে। পাঁচক সলাত আদায় করেন, সব কিছু ঠিক আছে, টোটাল ব্যাপারটা ঠিক আছে, দান দান ভালো করেন, কথাবার্তা ভালো করেন, আপনি ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই লোকটাই যে চরিত্র, ভালো চরিত্রের লোকটা, আপনি আওয়াজ পাচ্ছেন বাড়ির ভিতর থেকে, ওর স্ত্রীকে এত খারাপ খারাপ করে গালিগালাজ করছে, ওর ছেলেপিলেকে এত খারাপ করে গালিগালাজ করছে, এটা নৈতিক চরিত্রের অধিকারী ব্যক্তি নয়। আল্লাহ বলছেন সেই ব্যক্তি ইমানদার যে নৈতিক চরিত্রে সর্বোত্তম। আপনাকে যেমন বাইরে ভালো হতে হবে, সেরকম আপনাকে বাড়ির ভিতরেও ভালো হতে হবে, তাহলেই আপনি উত্তম হতে পারবেন, আর উত্তম হতে গেলেই আপনি সঠিক মুমিন ব্যক্তি হতে পারবেন। আপনাকে বাড়িতে শাসন করতে গেলেও সেই শাসনের ব্যবস্থাপনাটা আপনাকে ইসলামিক হতে হবে, সৌন্দর্যময়ী হতে হবে, ভালো হতে হবে। আপনি গালিগালাজ দিয়ে শাসন করতে পারেন না, আপনার মুখ খারাপ করে আপনি শাসন করতে পারেন না, সেই অধিকার আপনাকে আল্লাহ দেয়নি। সৌভাগ্যবান মুমিন, হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর প্রকৃতির হয়ে থাকে, তার সকল অবস্থা ও কাজই কল্যাণকর। আর এই সৌভাগ্যবান মুমিন ছাড়া, মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। সে যদি মুখে সুখে থাকে তাহলে শুকরিয়া আদায় করে, এই অবস্থায় তার জন্য উত্তম। সে যদি দরিদ্র বা অসুস্থতা এবং দুঃখ কষ্টে পড়ে তাহলে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর। সহি মুসলিম হাদিস নম্বর 2999। এখান থেকে বুঝতে পারছি, আমি সঠিক বলছি, এখান থেকে বুঝতে পারছি যে মুমিন ব্যক্তি যদি কষ্টে পড়ে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, মুমিন ব্যক্তি যদি দুঃখে থাকে ধৈর্য ধারণ করবে। আমি উদাহরণ দিলাম না ভাই, পরের পয়েন্টে আসছি। ইমান নির্ণয়ের পদ্ধতি, ইমান নির্ণয়ের পদ্ধতি, আপনারা কিভাবে ইমান নির্ণয় করবেন, আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ইমান রয়েছে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল ইমান কি, তিনি বললেন যখন তোমরা নেক কাজ তোমাকে আনন্দ দেন এবং আনন্দ দেবে এবং বদ কাজ তোমাকে দুশ্চিন্তায় ও বা অনুশোচনায় ফেলবে তখন তুমি হবে মুমিন। লোকটি পুনরায় জিজ্ঞাসা করল হে আল্লাহর নবী, গুনাহ কি জিনিস, তিনি বললেন
কোনো কাজে তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্বে পড়লে তা পরিত্যাগ করো, অর্থাৎ সেই কাজটি মনে দ্বিধাদ্বন্দ্ব দৃষ্টি করে তাই পা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22166। এটা কিন্তু একটু উদাহরণ না দিলে বুঝতে পারবেন না, একটু উদাহরণ দিই ছোট্ট করে। কথাটা হচ্ছে আল্লাহ বলতে চাই, রাসূল বলতে চেয়েছেন এরকম ব্যাপারটা যে যখন তাকে প্রশ্ন করা হয় ঈমান কি, ঈমান সেটাই যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন তখন আপনার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আসবে, তখন আপনার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আসবেই। আপনি কোনো খারাপ কাজ করছেন, যে কোনো খারাপ কাজ, রাস্তাঘাটে কোনো খারাপ কাজ, বাড়িতে কোনো খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব আছে, মানে আপনার মধ্যে ঈমান আছে, কিন্তু সেই ঈমানটাকে ধরার চেষ্টা করুন, ঈমান রয়েছে আপনার। আপনাকে খারাপ লাগছে মানে আপনার মধ্যে ঈমান রয়েছে। আবার জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে কি ওই গুনাহ কি জিনিস, আল্লাহ রসুল বলছে গুনাহ সেটাই যেটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, সেটাই পাপ। দ্বিধাদ্বন্দ্বের জিনিসও করা যাবে না, আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন কি এটা করা যাবে কি করা যাবে না, করা যাবে কি করা যাবে না। উদাহরণস্বরূপ একটা কথা বলে দিই, আপনার বাড়ির পাশে বিয়ে রয়েছে, বিয়েতে ঢোল ডাক বেজেছে খুব, গীত টিত খুব হয়েছে, বিশাল কিছু গান বাজনা মদ টদ সব কেস, আপনি সেই বাড়িতে নিমন্ত্রিত, আপনি সেই বাড়িতে নিমন্ত্রিত, আপনি সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় ভাবছেন যে মনে হয় খাওয়া ঠিক হবে না, কিন্তু ফের বাড়ির পাশে না খেলেও হবে না, এই যে আল্লাহ কিন্তু আপনাকে ভাবাচ্ছে কিন্তু আপনি ভেবে কুলে পাচ্ছেন না, কিন্তু এটাই বলছে পাপ, আপনাকে দ্বিধাদ্বন্দ্বে আল্লাহ ফেলেছে, এই কাজ থেকে দূরে থাকুন। আপনাকে বলতে চাইছে যে আপনার এটা শোভা দিচ্ছে না, একটা ঈমানদার ব্যক্তি সেই বাড়িতে বিয়ে খেতে পারে না, সেই বিয়েতে অংশগ্রহণ করতে পারে না, আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছেন, আপনার মধ্যে ঈমান আছে, সেই ঈমানটাকে আঁকড়ে ধরুন, আপনি মুমিন ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিষয়গুলো একটু লক্ষ্য করুন, মুমিন ভালোবাসার প্রতীক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মহব্বত ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কারো সাথে মহব্বত রাখে না এবং মহব্বত প্রাপ্ত হয় না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 180। এখান থেকে বোঝা যাচ্ছে একটা মুমিনের মুখে সবসময় হাসি থাকবে, মুমিনের মুখে সবসময় হাসি থাকবে, হাসি মুখে কথা বলবে, সবসময় রাগান্বিতভাবে থাকবে, রেগে রেগে থাকবে, কেউ আসলে খ্যাচম্যাচ করবে, এগুলো একজন মুমিনের ব্যবহার হতে পারে না। এইসব জায়গাগুলো থেকে এখানে সুন্দর সুন্দর উদাহরণ ছিল, আলহামদুলিল্লাহ পরে একদিন বলা যাবে ইনশাআল্লাহ। অনারম্যের জীবনযাপন, অনারম্যের জীবনযাপন মানে যা কিছু তা করা, যা খুশি তা করা। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত করতে না পারে, আর বড় প্রতারক শয়তান যেন তোমাদের আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। সূরা ফাতি সূরা নম্বর 35:5। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাকে কোনো রকম শয়তান যাতে কোনো রকম তোমাদেরকে প্রতারিত না করতে পারে। আজকে ভূমি আসরের সময় ঘুমিয়ে আছেন, আপনি আপনি জেগে গেছেন, আজানের সময় জেগে গেছেন, তারপরে আপনি ভাবছেন একটু ঘুমিয়ে যাই, একটু ঘুমিয়ে যাই, আস্তে আস্তে দেখছেন জামাত শেষ হয়ে গেছে। অনেক ভাই ভাই ফজরের সময় একই অবস্থা, এই দুটো সলাতে একই অবস্থা, কেন হচ্ছে? এগুলো আপনারই ভুল, আপনি শয়তানকে প্রশ্রয় দিচ্ছেন, তাই শয়তান আপনার শরীরে প্রবেশ করে পড়ছে। এসব জায়গাগুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আল্লাহর প্রতি মুমিনের ভয়, এটা বলেই ইনশাআল্লাহ শেষ করে দেবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি তার গুনাহ সম্পর্কে এতদূর ভীত সন্ত্রস্ত হয়ে যায় থাকে যে মনে করে যেন কোনো পাহাড়ের পাদদেশে বসে আছে, এবং প্রতিটা মুহূর্তে সে এই ভয়ে করে যে পাহাড় তার উপর ভেঙে পড়তে পারে। কিন্তু আল্লাহদ্রোহী বা পাপিষ্ট লোক গুনাহকে মনে করে একটি মাছির মতো যা তার নাকের ডগার ওপর দিয়ে উড়ে যায় এবং সে তাকে হাতের ইশারায় তাড়িয়ে দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6308। এখান থেকে বোঝা যাচ্ছে একজন একজন মুমিন ব্যক্তি পাপটাকে কতটা ভয় করে, পাপটাকে এতটাই ভয় করে যে একটা পাহাড়ের কোলে বসে আছে, পাহাড়ের পাদদেশে বসে আছে, আর পাহাড়টা যে কোনো সময় আমার মাথায় পড়তে পারে। তাহলে আমাকে কতটা সতর্ক থাকতে হবে, পাহাড়টা যে কোনো সময় পড়তে পারে, আমাকে কতটা সতর্ক থাকতে হবে। একজন মুমিন ব্যক্তি এইভাবে এইভাবে ভয় করে, একজন মুমিন ব্যক্তি আল্লাহকে এইভাবে ভয় করে পাপ কাজ করে না, আল্লাহকে স্মরণ করে পাপের দিকে এগোয় না। কিন্তু একজন
আল্লাহদ্রোহী, একজন পাপিষ্ট ব্যক্তি, সে কি করে? সে মনে করে একটা মাছির মতো, পাপ পাপ কাজটা ওর কাছে মাছির মতো, মাছি নাকে বসলো এইভাবে উড়িয়ে দিলাম।